ভবানী ভবনের সামনে সিআইডি টিম এসে প্রায় 16 লক্ষ টাকার মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। বুধবার বিকেলে বালুরঘাট শহরের পাবলিক বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। ঘটনার জেরে এদিন এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বালুরঘাট থানার পুলিশ ও সিআইডি এই বিশেষ টিম যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে পাবলিক বাস স্ট্যান্ড এলাকা থেকে রঞ্জন পাল, যার বয়স 33 বছর, ওই যুবককে গ্রেপ্তার করে। সিআইডি সূত্রে জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার কিসমত দাপট এলাকার ওই যুবক দীর্ঘদিন ধরে এই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটের ব্যবসার সঙ্গে জড়িত। এই দিন সিআইডির পক্ষ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনাস্থলে নাটকীয় পরীক্ষা করা হয়। প্রায় 850 গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট গুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় 16 লক্ষ টাকা বলে জানা গিয়েছে সিআইডির পক্ষ থেকে। গ্রেপ্তার হওয়া রঞ্জন পালের উপর নজর রেখেছিল বলে জানা যায় সিআইডির পক্ষ থেকে। বুধবার বিকেলে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড এলাকাতে আসতেই হাতে নাতে ইয়াবা ট্যাবলেট সহ ধরে ফেলে সিআইডির ওই বিশেষ টিম। পুলিশ সূত্রে জানা যায়, এই পাচারের উদ্দেশ্যেই এই ট্যাবলেট গুলো আনা হয়েছিল। বাস স্ট্যান্ড চত্বরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি বিষয়টা একটু বলুন। আমাদের সিআইডি টিম এসেছে, সিআইডি টিম কাছে কিছু খবর ছিল, সেই খবরও এসেছে, একজনকে সন্দেহবাদী করে দেওয়া হয়। তারপরে আমরা আসি, খবর আসার পর সবার কাছে সেখানে চেক করে দেখা হয়, চেক করে দেখা হয়েছে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সেই ইয়াবা ট্যাবলেটটি এখানে প্রিলিমিনারি টেস্টও করা হয়, টেস্টে সেটা পজিটিভ আছে। তারপর দেখা যায় কতগুলো স্যার ইয়াবা ট্যাবলেট, প্রায় 8000-এর মতো এখনও পুরো কাউন্টিং করা হচ্ছে। কীরকম বাজার মূল্য রয়েছে স্যার? বাজার মূল্য এখন তো ডাইরেক্ট বলা যায় না, তবে আনুমানিক 15-16 লক্ষ টাকা করে। ওকে কি অ্যারেস্ট করা হয়েছে? যে হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে। এমনি কি বাংলাদেশে পাচার বা এরকম কোনো ব্যাপার রয়েছে কিছু? ওগুলো তো তো তাই, যে ভদ্রলোককে ধরা হয়েছে রঞ্জন পান হিলি পুষ্পতা করছে, মূলত ওই ট্যাবলেটগুলো বাইরে থেকে আসে এবং বাংলাদেশে দেখে যায়। তবে তো সব বলে কিভাবে বাস স্ট্যান্ডের থেকে ধরা হয়েছে, এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে বা ডেলিভারির উদ্দেশ্যে এখানে হাজির হয়েছে। বাকি টিম আমরা এখন এগিয়ে চলছে, কমপ্লেন এবং চলছে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।